আসসালামুআলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসা মোহাম্মদ মায়া। তো হয়তো অনেকেই চিনবেন না আমাকে, তো আস্তে আস্তে সবাই চিনতে পারবেন, জানতে পারবেন। তো আমি হুসাইন, সোশ্যাল মিডিয়ার নাম এম.এ হুসাইন। তো সোশ্যাল মিডিয়ায় আসলাম আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য। 2024 সালের 1 জানুয়ারি 2010-এ আমার বার্থডে ছিল। তো ওই দিন আমার চ্যানেলগুলো ক্রিয়েট করি, ফেসবুক পেজও ক্রিয়েট করি। তো চিন্তা করলাম যে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করতে হবে, তো সেই কারণে সব কিছু ক্রিয়েট করলাম। তারপরে এখন আপনাদের ভালোবাসার অপেক্ষায় আছি। তো এটাই আমার ফার্স্ট ভিডিও না, আরও বহুত আগে অনেক ভিডিও বানাইছিলাম। তো ওগুলা সময়ের সাথে সাথে ভালোবাসা না পাওয়ার কারণে ওই আপনাদের থেকে দূরে চলে গেছিলাম। তো আবার ফিরে আসলাম। তো আশা করি এইবার আমাকে সবাই সাপোর্ট করবেন, ভালোবাসবেন। তো সেই আশায় বসে আছি। তোমার চিন্তা ভাবনায় আছি যে চ্যানেলের কিভাবে আর্নিং স্টার্ট করব, কেননা বহু জায়গায় ঘুরতে যাইতে হবে, আপনাদেরকে নতুন নতুন ব্লগস দেওয়া হবে। তো চ্যানেলটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হলো ব্লগস, ভিডিও বানানোর। তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে ভালো কন্টেন্ট, ভালো ওই জেনারেল কন্টেন্ট আমি যেন আপনাদের মাঝে পরিবেশন করতে পারি, আপডেট করতে পারি। আর দিন দিন সমস্যা নাই, নিজেও আপডেট হব। এখন মেন সমস্যা হলো গিয়া আপনাদের ভালোবাসা। যদি পাই আমি মোটিভেট হব, আর আশা করি আপনারা ভালোবাসাটা দিবেন। তো আমার দেশে বিদেশে ভালো ভালো জায়গায় এগুলা যাওয়ার অনেক ইচ্ছা, ঘোরার অনেক ইচ্ছা। তো সেই কারণে আশা আপনাদের মাঝে যে আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আর এই স্বপ্নের মাঝে যে স্বপ্নের যে মুহূর্তগুলো, এগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সেই কারণেই এই ভিডিওগুলো বানানোর মেন উদ্দেশ্য। তো বহুত আগে অন্য জায়গায় গেছিলাম, সেই ভিডিওগুলো আমার সোশ্যাল মিডিয়ায় আপলোড করা আছিল। তো ওই চ্যানেলগুলো বাদ দিয়ে দিচ্ছি, কেন ওগুলোর ভিডিও কোয়ালিটি অনেক পুরানোর হওয়ার কারণে আমার ওই সময় অর্থনীতির উপরে অনেক প্রভাব ছিল। এখন আশা করি এই অর্থনীতির প্রভাবটা, আমার পরিবারের অনেক সমস্যা ছিল, সেই কারণে আমি আমার ইউটিউব জার্নি যে শুরুটা, ওটা আমি কন্টিনিউ রাখতে পারি নাই। তো সেই কারণে চিন্তা করলাম যে কিছুদিন পরেই আমার জার্নিটা স্টার্ট করব। তো এরকম সময় দিতে 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 প্রায় 2 থেকে 3 বছর সময় লেগে গেছে। তো এখন 2024 সাল, আর আমি আমার বার্থডের দিনে জানুয়ারি মাসের 10 তারিখে চিন্তা করলাম যে এখন হতে আমি আমার ইউটিউব জার্নিটা, আমার মনের ইচ্ছা, মনের স্বপ্নটা পূরণ করার, সবারই ইচ্ছা যে মনের ইচ্ছাটা পূরণ করা। তো আমার ট্রাভেলিং, ব্লগিং, আমার জায়গায় জায়গায় ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা। তো এখন শীতকাল, তো সেই কারণে জ্যাকেট পরে আছি। তো এই মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য চেষ্টা করতেছি, আর সেই মুহূর্তগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা কেমন লাগে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আমি যেই জার্নিগুলো করব সেগুলার হিস্টোরি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর আমাদের এই চ্যানেলে ট্রাভেল ব্লগস, ডেইলি ব্লগস and food blogging and motor blogging, anything সব ভিডিওই আসবে। আমার লাইফস্টাইলের যত প্রকারের ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি, এগুলো আমি ছাড়বো। তো সবাই দেখবেন আশা করি। সোশ্যাল মিডিয়ায় আমি যেন একটা সাফল্য অর্জন করতে পারি, এরকম একটা পজিশনে আমাকে নিয়ে যাবেন আপনারা, আমি এটাও আপনাদের কাছে অনুরোধ করতেছি। তো ভিডিওটা বেশি বড় করব না, কেননা এটা ফার্স্ট ব্লগ যেহেতু অনেক ছোটই হবে। তো আমার যে আগের যে ভিডিওগুলো ছিল যে আমার ইউটিউব চ্যানেলে অ্যান্ড সোশ্যাল মিডিয়ায়, তো সেগুলো আমি আমার এই চ্যানেলে রিভাইভ করে আপলোড করব। তো আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আর বর্তমান আমাদের চ্যানেলে অলরেডি ছাড়ার 10 থেকে 12 দিনের ভিতরেই 1 মাস সময় লেগে গেছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে আপনাদের ভালোবাসার কারণে। এখন জাস্ট মনিটাইজেশনটা অন করার দেরি, যদি মনিটাইজেশনটা অন করতে পারি তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো। আপনারা জানেন যে আমরা যেহেতু আমি একটা মধ্যম পরিবারের লোক, মধ্যম পরিবারের সন্তান, তো সেই কারণে টাকা পয়সা অনেক ম্যাটার করে। তো আরেকটা জিনিস যে সবাই মাইন্ড করতে পারেন, তো আমি ততটা শিক্ষিত না, কেননা ফ্যামিলির অবস্থার কারণে আমি ফ্যামিলির দোষ দিলে এটা ঠিক না, আমি লেখাপড়া ঠিক মতো করতে পারিনি। আর চেষ্টা করব, আর আমার যদি ইংলিশে কোনো ভুল পান তাহলে মানে মাঝে মধ্যে ইংলিশ বলি, এগুলো যদি ভুল পান তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো আশা করি সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করতেছি। তো সামনে আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দেওয়া হবে, তো অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।